440 একর জমি নিয়ে এই টি গার্ডেনটি রয়েছে। ভ্রমণ মানে বাঙালির আবেগ, আর সেই আবেগ যদি হয় পাহাড়কে ঘিরে তাহলে তো কোনো কথাই থাকে না। আজ চলে এসেছি সাউথ সিকিমের কিছু বিখ্যাত স্পটে। 2006 সালে এই মন্দির মানে নির্মাণ শুরু হয় আর 2013 সালে দালাই লামা এসে এই মন্দিরটি উদ্বোধন করেন। দুরাত তিন দিনের সাউথ সিকিমের বিখ্যাত স্পটগুলিকে আমরা এই ভিডিওয়ে কভার করেছি। মানে আমরা তো আর কেদারনাথ বদ্রীনাথ যেতে পারছি না, এখানে এসেই নিজের আর কি মনের ইচ্ছা পূরণ করছি। দুই রাত তিন দিনের সিকিমে এক টুকরো স্বর্গকে কাছে পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এনজিপি যেতে রাতের ট্রেনের টিকিট না পাওয়ায় দুপুরের তিস্তা তোরসা ট্রেন নিয়েছিলাম। আমাদের ট্রেন 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 2:45 ছাড়বে। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের যেই ট্রেনে আমাদের যাওয়ার কথা তিস্তা তোরসা এক্সপ্রেস, সেটি এসে গেছে। আর আমরা কিন্তু নন এসি পেয়েছিলাম, আমরা কিন্তু এসি টিকিট না পাওয়ায় আমরা এই গরমে যথেষ্ট কষ্ট করে যাচ্ছি। আর এই জার্নিটা কিরকম হতে চলেছে সেইটা তোমাদের এই ব্লগে দেখাবো। দুপুরের ট্রেনে প্রথমবার এনজিপি যাচ্ছি, গরমের কষ্টটা খুব ফিল করেছি। শিয়ালদা টু এনজিপি তিস্তা তোরসা এক্সপ্রেসের ফুল জার্নি ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে, আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। কাঁটায় কাঁটায় 2:45 ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। চলেছি সুদূরে এক টুকরো পাহাড়ের খোঁজে। মনটা আজ ভীষণ খুশি, চলেছি সাউথ সিকিমের উদ্দেশ্যে। ভিডিওটির পরবর্তী অংশ প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। রাত্রি দুটোয় ট্রেন নামিয়ে দিয়েছে এনজিপিতে। দেখলাম রাতেও দার্জিলিং ও গ্যাংটকের উদ্দেশ্যে শেয়ার ও প্রাইভেট গাড়ি ছাড়ছে। বাকি রাতটুকু স্টেশনের এসি ওয়েটিং হলে 10 টাকা প্রতি ঘন্টায় খরচ করে কাটিয়ে দিলাম। এরপর সকাল সকাল চলে এসেছি গাড়ি স্ট্যান্ডের কাছে। আমরা চলেছি শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে। আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে। এখান থেকে শেয়ার গাড়ি, বুলেরো সমস্ত গাড়ি দার্জিলিং গ্যাংটকের জন্য ছাড়ে। এইটা হচ্ছে গ্যাংটক যাওয়ার স্ট্যান্ড। এখানে যে গাড়িগুলি আছে সেগুলো সবই গ্যাংটকে যায়। তো আমরা এই গাড়িটা করে গ্যাংটকে যাব। আমরা গাড়ি মানে টিকিট বুকিং হয়ে গেছে, 400 টাকার বিনিময়ে আমরা যাব গ্যাংটক। যারা ফ্লাইটে আসবে বাগডোগরা, তারাও শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে আসতে পারো। এখান থেকে দার্জিলিং কিংবা গ্যাংটকের বাস, প্রাইভেট ট্যাক্সি ও শেয়ার ট্যাক্সি খুব সহজেই পাওয়া যায়। মনটা আজ খুব খুশি, গাড়ি ছেড়ে দিয়েছে গ্যাংটকের উদ্দেশ্যে। প্রথমে জঙ্গলের কিছুটা রাস্তা পেরিয়ে সোজা পাহাড়ে উঠলো আমাদের গাড়ি। সাইডে তিস্তা নদীকে রেখে গাড়ি সোজা চলেছে 5600 ফিট ওপরে গ্যাংটক শহর। প্রায় 4 ঘন্টা জার্নি করে পৌঁছালাম গ্যাংটক এসএনটি বাস স্ট্যান্ডে। এখান থেকে হোটেল যেতে নিতে হবে সিকিম লোকাল ট্যাক্সি। এসএনটি বাস স্ট্যান্ড থেকে আর লোকাল ট্যাক্সিতে আমাদের হোটেল পর্যন্ত যেতে ভাড়া পড়েছিল 20 টাকা পার হেড। আমাদের হোটেলের নাম হোটেল শিবালিক রিট্রিট। হোটেল সংক্রান্ত একটি রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারো। ওয়াও, নাইস রুম, তোমরা দেখতেই পাচ্ছো
রুমটা কতটা সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দেখাবো তোমাদের। ওয়াও, এটা কিন্তু যথেষ্ট ভালো স্প্রিংওয়ালা ম্যাট্রেস, দারুণ। শুধু যে এই সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তা না, এই পাহাড়ের সাথে ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণার আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছো? সন্ধ্যায় চাইলে একটু এমজি মার্কের কাছে ঘুরে আসতে পারো। হোটেলে আমরা চাইনিজ খাবার নিয়েছিলাম রাতে, খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল। খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে সকাল সকাল বেরিয়ে পড়ব সাইট সিনের উদ্দেশ্যে। একটি নতুন দিন, একটি নতুন সকাল, আজকে আমাদের ডে টু, বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এই গাড়িটি বুক করে নিয়েছি, হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছে, খরচ পড়েছিল 3500 টাকা। আজকের গন্তব্য হলো টেমিটি গার্ডেন, রামাংলা, সান্দুপচি, নামচি চারধাম, নামচি সাই মন্দির। গাড়ি যাবে পাহাড়ের ওপর দিয়ে 65 কিলোমিটার, তাই সেই রকম প্রস্তুতি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু হোটেলে ব্রেকফাস্ট করার টাইম হয়ে ওঠেনি, আমরা সাইটসিন যাওয়ার পথে এই তিস্তা ব্যারাজের কাছে রোডের উপরে আমরা ব্রেকফাস্ট করছি। তো চলে এসেছে আমাদের গরম গরম আলুর পরোটা, একটা বড় আলুর পরোটা দেখতে পাচ্ছ তোমরা, 4 টুকরো করে দিয়েছে, আর তার সাথে দই আছে, আর একটা পিকল আছে, আর কিউকাম্বার। চলে এসেছি আমরা প্রথম স্পট টেমিটি গার্ডেনে। পার হেড টিকিট মূল্য 30 টাকা। এই গার্ডেনটি সিকিমের সব থেকে বড় টি গার্ডেন, একমাত্র টি গার্ডেন, আর এটা 30-50 ডিগ্রি ঢালে চা চাষ করা হয়। 440 একর জমি নিয়ে এই টি গার্ডেনটি রয়েছে, আর এই টি গার্ডেনটি সমস্ত কিছু অর্গ্যানিকভাবে করা হয়। এটা ভারতবর্ষে বেস্ট চায়ের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে এই টি গার্ডেন। এত সুন্দর নেচারের কাছে এই টি গার্ডেনে এসে মনটা এতটাই খুশি হলো যে ফিরে যেতে চাইছিল না। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই প্লেস। আমাদের দ্বিতীয় স্পট রামাংলা বুদ্ধ পার্ক। অসাধারণ এই পার্কটিকে দেখে অভিভূত হয়ে যায় মন। এই পার্কটিতে ঢোকার আগেই দেয়ালের মধ্যে খোদাই করা আছে বিভিন্ন বুদ্ধিস্ট নিদর্শন, যেটা দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে। বিশাল আকৃতির বুদ্ধদেবের মূর্তি দেখে যে কারোরই মন জুড়িয়ে যাবে। বুদ্ধদেবের এই শয়ন মূর্তির কাছে তোমরা চাইলে বেশ কিছু ফটোশুট করে নিতেই পারো। এখন ঘড়ির কাঁটাতে বাজে 1টা, আমরা চলে এসেছি রামাংলার সব থেকে সেরা আকর্ষণ বুদ্ধ পার্কে। এই বুদ্ধের সৌম মূর্তি দেখে মনটা সত্যি জুড়িয়ে যাচ্ছে, যে কোনো চঞ্চল মনই শান্ত হয়ে যাবে। আর 130 ফিট এই মূর্তিটির উচ্চতা, আর এটা 2006 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠান মানে নির্মাণ শুরু হয়, 2013 সালে দালাই লামা এসে এই মন্দিরটি উদ্বোধন করেন। এখানে তিব্বতি পোশাক পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকে তিব্বতি পোশাক নিয়ে নিজেদের ফটোশুট করে নিতে পারো। এই সুবিশাল পার্কটি ঘুরতে ঘুরতে সময় কখন কেটে গেছে বুঝে উঠতে পারিনি। এই অসাধারণ পার্কটির রূপ রস সৌন্দর্য অতুলনীয়। তাহলে চলো আমার সাথে দেখো, আমি এখন যাচ্ছি নামচি। নামচি গিয়ে নামচির চারপাশের পরিবেশে কি কি আছে সব কিছু কভার করব। এখন দুর্গম পথ দিয়ে চলেছি নামচির উদ্দেশ্যে, রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছালাম সান্দুপচি টেম্পলে।
এটি আমাদের তৃতীয় স্পট। প্রায় 7000 ফিট পাহাড়ের উপরে রয়েছে এই তিব্বতী টেম্পলটি। এটি একটি তিব্বতী টেম্পল আর এই মূর্তিটি হচ্ছে গুরু পদ্মা সম্ভবায়ের মূর্তি। এখন 2:30 বাজে, খুব জোর খিদে পেয়ে গেছে আর পাহাড়ের ঠিক অনেকটা উপরে চলে এসেছি। একটু উঠতে কষ্ট হচ্ছিল, কীর্তি দেখে মনটা জুড়িয়ে গেল। আর এখানে আই লাভ নামচির কাছে তোমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারো। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ফুল গাছের শোভা। রং বেরঙের পাহাড়ি ফুল দেখে ভীষণ ভালো লেগেছিল। নামচি এলে এই সান্দুপচি ঘুরতে ভুলো না যেন। সান্দুপচি ঘোরার পর সান্দুপচির অপোজিটে এখানে কিছু শপ আছে, তার মধ্যে এই রেস্টুরেন্টটা থেকে আমরা এক চাউ খাচ্ছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে যেহেতু লাঞ্চ টাইম পেরিয়ে গেছে। চাউমিন 80 টাকা পার প্লেট। আমাদের 4 নম্বর স্পট নামচির চারধাম। নামচির চারধামে আমরা পৌঁছে গেছি। এটিও একটি বিশাল জায়গা নিয়ে গঠিত। এই চারধামে ঢুকতে টিকিট মূল্য পড়েছিল পার হেড 50 টাকা। সিনিয়র সিটিজেন এবং আর্মি লোকেদের জন্য 25 টাকা পার হেড, বাচ্চা এবং লোকাল লোকেদের জন্য ফ্রি এন্ট্রি ফি। প্রথমে ঢুকেই চারধামে এই চারধামের স্মল ভার্সন দেখতে পাবে। এরপর সোজা পাহাড়ের মাথায় রয়েছে পরপর হিন্দু মন্দিরগুলো। চলো ঘুরিয়ে দেখাই। আমরা চলে এসেছি এখন নামচির চারধামে। চারধাম বলতে শুধু চারধামই না, বড় বড় চারধাম ছাড়াও এখানে 12টা ধাম রয়েছে। প্রথমেই যে মানে আমরা তো আর কেদারনাথ বদ্রীনাথ যেতে পারছি না, এখানে এসেই নিজে আর কি মনের ইচ্ছা পূরণ করছি। শুধু তাই না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে দেখা যায়। প্রথমেই চলে এসেছি বদ্রীনাথের মন্দিরে। উত্তরাখণ্ডের বদ্রীনাথের রেপ্লিকা মন্দির হলো এটি। মন্দিরের ভেতরে কষ্টি পাথরের বিষ্ণুদেব পূজিত হন এখানে। পুরীর জগন্নাথ ধামের রেপ্লিকা মন্দির এটি। মন্দিরের ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজমান। এটি হলো রামেশ্বরম মন্দির, তামিলনাড়ুর রামেশ্বরম শিব মন্দিরের রেপ্লিকা এটি। এটি চার ধামের এক ধাম। ভেতরে রয়েছে একটি বিশাল আকৃতির শিবলিঙ্গ, এখানে মহাদেব পূজিত হন। আর এই মন্দিরের কারুকার্য দেখে অবাক না হয়ে পারা যাবে না। চারিদিকে রং বেরঙের ফুল, প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে এই চারধাম। সব থেকে বেশি ঘুরে বেড়াতে সময় লাগবে এই চারধামে। এই চারধামটি এতটাই উঁচুতে রয়েছে যে দার্জিলিং এর তাকদা তিনঝুলে ভিউ পয়েন্ট থেকে এই চারধামটি দেখা যায়। আমরা চারধামে আছি। চারধামের কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। চারধাম ছাড়া বাকি ধামগুলো কিন্তু কাজ চলছেই, ঠিক আছে, যেগুলো বন্ধ আছে যার কারণে, কিন্তু চারধাম খোলা আছে। আর এখানে এসে মনে সত্যি একটা শান্তি পেলাম। তোমরা যদি গ্যাংটকে আসো, ট্যুর করো, আর আমি আমার মন থেকে বলছি তোমরা অবশ্যই এখানে যদি আসো তোমাদের ভীষণ ভালো লাগবে, একটা আলাদা শান্তি অনুভব করবে। চলে এসেছি আমাদের অন্তিম স্পটে, নামচির সাইবাবা টেম্পলে। বিশাল এই মন্দিরটি রেনোভেশন চলছে, দুর্গাপূজার সময় খুব ভিড় হয় এখানে। চলে এসেছি আজকে সাইট সিনের
লাস্ট স্পটে। মন্দিরের ডান দিকে নন্দী সহ শিবলিঙ্গ আরেকটি মন্দির দেখতে পেলাম। এখানে ধুতরা ফুলগুলো দেখেছো? আমাদের ওখানকার ধুতরা ফুলের থেকে বেশ অনেকটাই আলাদা। এত বড় বড় ফুল পাহাড়ি ফুল বলেই হয়তো সম্ভব। আর এখানে আশেপাশের লোকালিটি লোকদের কাছ থেকে কিছু জানলাম যে এখানকার ফুলগুলো নাকি একইভাবে অনেক দিন ফ্রেশ থাকে গাছে। বিভিন্ন রকম পাহাড়ি ফুল, তাছাড়া পাহাড়ি গোলাপ, এর কালারটা ঠিক বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে দেখে। চারিদিকে পাহাড়ি ফুল আর পাহাড়ি কারুকার্য মন্দিরের দেখে মন ভরিয়ে যাচ্ছে। আর এইটা এখন এই মন্দিরগুলো আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে, কারণ পুজোর সময় এদের ফুল সিজন, এই কারণে এখন রং বা টুকটাক কারুকার্য নির্মাণ চলছে। এই রকম ধুতরা ফুল তো ফেরার টাইমে দেখে আরো মনটা ভালো হয়ে গেল। এরকম ইয়েলো কালারের এত বড় ধুতরা ফুল আমি তো কখনো দেখিনি। তুমি দেখেছো কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। মন্দিরটির ভেতরে সাই বাবা বিরাজমান, বোঝাই যাচ্ছে সামনের হলে ভক্তদের ভিড় হয় এবং গান বাজনা হয়। সব শুদ্ধ, অসাধারণ শান্তিময় একটি মন্দির। আজকে আমাদের ডে থ্রি, সকাল সকাল চলে এসেছি এমজি মার্গে। ঘোরাঘুরি, কেনাকাটা এবং কিছুটা আড্ডা দিয়ে এরপর আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা সোজা যাব বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড থেকে গাড়ি ধরে যাব আমরা এনজিপি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। তাহলে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।